আজকে আমাদের চারের এই চ্যাপ্টারের নেক্সট পার্টটা পড়ি দিব। ফার্স্ট চ্যাপ্টারটা প্রথম দিকটা আমরা পড়িয়েছিলাম, সেখানে কতগুলো কোশ্চেন দিয়েছিলাম, 22টা কোশ্চেন ছিল। এই 22টা কোশ্চেনগুলো কেমন ছিল দেখতেই পাচ্ছ, দেখো 22টা কোশ্চেন ছিল। 22টা কোশ্চেনটা 22 নম্বর কোশ্চেন, এই যে এই যে ডিফাইন প্রেসার, এই যে 22টা কোশ্চেন। আর সেখানে কয়েকজন প্রশ্ন আমার কাছে পাঠিয়েছে যে হোয়াট ইজ বার, বার কি সেটা একটু বলে দিতে হবে। দেখো তোমাদের বই লিখে দিয়ে আছে, দেখো দেখো এখানে আদার ইউনিট বলে লেখা আছে, দেখো কি লেখা আছে, দেখো 1 বার ইজ ইকাল টু 10^5 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এখানে কি লিখবে, যে প্রেসার আর বার অ্যান্ড মিলি বার, তাহলে বার হচ্ছে, বার ইজ দ্য ইউনিট অফ প্রেসার। তুমি খালি লিখবে বার ইজ দ্য ইউনিট অফ প্রেসার, দিয়ে নিচে লিখে দেবে 1 বার ইজ ইকাল টু 10^5 নিউটন পার মিটার স্কোয়ার। বুঝতে পেরেছো? তাহলে বার ব্যাপারটা কি, তাহলে তোমার বার ইজ দ্য ইউনিট অফ প্রেসার, আর 1 বার ইজ ইকাল টু 10^5 নিউটন পার মিটার স্কোয়ার। আর নিউটন পার মিটার স্কোয়ারকে কি বলে, নিউটন পার মিটার স্কোয়ারকে পাস্কাল বলে। তাহলে তুমি কি লিখবা, 1 বার ইজ ইকাল টু 10^5 পাস্কাল। তাহলে পাস্কাল কিসের ইউনিট, বুঝতেই পারছো, প্রেসার ইউনিট। তাহলে তোমার যে প্রশ্ন করেছে হোয়াট ইজ বার, এই যে প্রশ্ন করেছে, দেখো হোয়াট ইজ বার, তাহলে বার কি, তখন তুমি বলে বার ইজ দ্য প্রেসার অফ ইউনিট, রাইট দ্য রিলেশন বিটুইন বার অ্যান্ড পাস্কাল। তুমি লিখে দেবা 1 বার ইজ ইকাল টু 10^5 পাস্কাল। তারপর প্রশ্ন হচ্ছে, দেখো হোয়াট ইজ টর, লেখা আছে দেখতে পাচ্ছ, দেখো হোয়াট ইজ টর, দেখো তোমাদের বই কী লিখে দিয়ে আছে, দেখো টরটা কি, দেখো সামটাইমস উই ইউজ টর অ্যাজ ইউনিট অফ অ্যাটমসফেরিক প্রেসার। তাহলে কী বল, কী বলতে হবে, টর ইজ দ্য ইউনিট অফ অ্যাটমসফেরিক প্রেসার, টর ইজ দ্য ইউনিট অফ অ্যাটমসফেরিক প্রেসার, আফটার দ্য নেম অফ সায়েন্টিস্ট টরিসেলি, টরিসেলির নাম অনুযায়ী এটা তুমি এইটুকু লিখবা, তাহলেই হবে টর ইজ দ্য ইউনিট অফ অ্যাটমসফেরিক প্রেসার, 1 টর ইজ ইকাল টু 1 মিলিমিটার অফ এইচজি। তো তোমার তো এই চ্যাপ্টারটা পড়ানো হয়ে গেছে, তো 1 মিলিমিটার অফ এইচজি মানে কি, মানে ব্যারোমিটার দিয়ে তো প্রেসার মাপা হয়, চারের বি চ্যাপ্টারে ব্যারোমিটার আছে, তো ওইখানে তুমি দেখতে হবে যে ব্যারোমিটারের মার্কারির হাইটটা কত হয়েছে, 1 মিলিমিটার। তাহলে 1 মিলিমিটার হাইট হয়ে গেলেই তার যা প্রেসার হয় সেই প্রেসারটা আসবে, সেই প্রেসারটা কেমন করবে করতে হবে, 80 জি। আর দেখো 1 ATM ইজ ইকুয়াল টু কত, 760 টর। আর দেখো ATM কি, এই যে দ্য অ্যাটমসফেরিক প্রেসার ইজ অলসো এক্সপ্রেসড ইন এ ইউনিট অ্যাটমসফেরিক অ্যাটমসফিয়ার, হোয়ার 1 অ্যাটমসফিয়ার, দেখো কী লেখা যায়, হোয়ার 1 ATM ইজ ইকুয়াল টু 0.76 মিটার। এটা কত হবে, এটাই হবে 1.013 × 10^5 পাস্কাল। এটা কী করে হয় নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে তোমার যদি প্রশ্ন করে 1 ATM কী, তখন তুমি বলবে ইট ইজ দ্য ইউনিট অফ প্রেসার। হ্যাঁ, 1 ATM ইজ ইকুয়াল টু কত, কত মিলিমিটার, কত মিটার এইচজি, 0.76 মিটার এইচজি, 0.76 মিটার এইচজি কতটা পরিমাণ প্রেসার দেয়, 1.013 × 10^5। এটা কী করে পাওয়া যায়, যেমন করে প্রেসারের ইউনিটটা করা হয়েছে, এক্সপ্রেশন করা হয়েছে 80 জি, সেইভাবে চলে আসবে। সুতরাং পাস্কাল কি, বার কি, টর কি, ATM কি, এই প্রশ্নগুলোর সমস্ত কমন অ্যান্সার হয়ে দাঁড়াবে ইট ইজ দ্য ইউনিট অফ প্রেসার। বার কি, ইট ইজ দ্য ইউনিট অফ প্রেসার, 1 বার ইজ ইকুয়াল টু 10^5 নিউটন পার মিটার স্কোয়ার, ব্যাস নম্বর হয়ে গেল, আর কিছু লেখার দরকার নেই। টর কি, ইট ইজ দ্য ইউনিট অফ প্রেসার, 1 টর ইজ ইকুয়াল টু 1 মিলিমিটার অফ এইচজি। আর ATM এর সঙ্গে টরের কি সম্পর্ক, ATM এর সঙ্গে 1 ATM ইজ ইকুয়াল 760 টর। বুঝতে পেরেছো? তাহলে এইগুলা ব্যাপার, কোনো ব্যাপার না। যারা প্রশ্ন করেছিলেন, আমি দুজন বোধহয় প্রশ্ন করেছিল, নামটা মনে আসছে না, আমি অ্যান্সারটা দিয়ে দিলাম। তারপরেই তোমাদের যেটা পড়তে হবে, দেখো তুমি কত দূর পর্যন্ত পড়েছিলে নিশ্চয়ই খেয়াল আছে, দেখো এত দূর পর্যন্ত পড়া হয়েছিল দেখতে পাচ্ছে, আছে কি আছে দেখতে পাচ্ছে, এত দূর পর্যন্ত পড়া হয়েছিল। এবার তোমাকে ট্রান্সমিশন অফ প্রেসার ইন লিকুইডস এইটা পড়তে হবে। তাহলে কী বলছে দেখো, এই যে পাস্কাল লটা কী বলছে, পাস্কাল ল বলছে, পাস্কাল ল স্টেটস দ্যাট দ্য প্রেসার এক্সার্টেড এনিহোয়ার ইন এ কনফাইন্ড লিকুইড ইজ ট্রান্সমিটেড ইকুয়ালি অ্যান্ড আনডিমিনিশড ইন অল ডিরেকশন থ্রু দ্য লিকুইড। তাহলে লিকুইডের কোনো একটা জায়গায় প্রেসার দিলে সেই প্রেসারটা কি হয়ে যাবে, ট্রান্সমিট হয়ে যাবে। পাস্কাল ল স্টেটস দ্যাট দ্য প্রেসার এক্সার্টেড এনিহোয়ার ইন এ কনফাইন্ড লিকুইড, লিকুইডের আগে কী শব্দ লিখে দেখেছে দেখো, কনফাইন্ড লিকুইড, ইজ ট্রান্সমিটেড ইকুয়ালি, মানে চারিদিকে ছড়িয়ে পড়বে, অ্যান্ড আনডিমিনিশড, মানে তুমি যে প্রেসারটা দিয়েছিলে কোনো একটা জায়গায় সেই প্রেসারটা চারিদিকে ছড়িয়ে পড়বে, মানে ওটা গিয়ে ভেঙে গিয়ে পাটপাট করে ছড়াবে তা না, প্রেসারের ভ্যালুটা আনচেঞ্জ রেখে ছড়াবে, ইন অল ডিরেকশান সমস্ত জায়গায় থ্রু আউট দ্য লিকুইড। আমি তোমাদের কোশ্চেন যখন পাঠাবো তখন যদি পাস্কাল লটা একটু অন্য স্টাইলে লিখে দেওয়া যদি সম্ভব হয় লিখে দেবো, আপাতত তুমি বইয়ে যা আছে রেডি করে ফেলো। মানে সোজা কথাই, লিকুইডের কোনো একটা জায়গায় তুমি যদি প্রেসার দাও তাহলে সেই প্রেসারটা ট্রান্সমিট করবে,
কেমন করে ট্রান্সমিট করবে? উইথ আনডিমিনিশ ম্যাগনিটিউড, মানে তুমি যত ভ্যালুর প্রেশার দিচ্ছো সেই প্রেশারের ভ্যালুটা চারিদিকে ছড়িয়ে পড়বে। কেউ যদি বলো যে কোনো একটা জায়গায় তুমি 5 ইউনিট প্রেশার দিচ্ছো, তাহলে 5 ইউনিটটা একটা জায়গা গেলো 1 ইউনিট, একটা জায়গা গেলো 2 ইউনিট, একটা জায়গা গেলো 2 ইউনিট, এরকম করে না চারিদিকেই ছড়িয়ে পড়বে এবং প্রত্যেকটার ভ্যালু হবে 5 ATM উইথ আনডিমিনিশ ম্যাগনিটিউড। আর কোন দিকে ছড়িয়ে পড়বে? ইন অল ডিরেকশন। আর প্রেশারটা কেমন করে কাজ করবে যেটা তোমাদের বইয়ে লেখা নাই, সেটা হচ্ছে কি, যে কন্টেনারে লিকুইডটা আছে সেই কন্টেনারের সঙ্গে নর্মালি প্রেশারটা অ্যাক্ট করবে। এটা আমি তোমাদেরকে যখন কোশ্চেন পাঠাবো PDF ফরম্যাটে, তখন আমরা হয়তো আজকেই পাঠিয়ে দেবো, তা তখন তোমরা পাস্কাল লটার ট্রান্সমিট ব্যাপারটা দেখে নেবে, ব্যাস। আর কিচ্ছু তোমাকে পড়তে হবে না, পাস্কাল এই জায়গাটা পড়বে, ব্যাস। তোমরা নিশ্চয়ই জানো যে এবার কোভিডের জন্য অনেক জিনিস বাদ গেছে, খুব বেশি ডিটেলস পড়ার দরকার নেই। দেখো এইবার তোমায় যেটা পড়তে হবে, দেখো অ্যাপ্লিকেশন অফ পাস্কাল ল, দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন অফ পাস্কালস ল, পাস্কাল ল এর অ্যাপ্লিকেশন কোথায় হয় মনে রাখতে হবে, হাইড্রোলিক মেশিনে পাস্কাল ল এর অ্যাপ্লিকেশন হয়। হ্যাঁ, হাইড্রোলিক মেশিনে কীরকম, এই দেখো আমি একটা ছবি আঁকছি, ছবি এঁকে তোমাদের কিছু বোঝার চেষ্টা বোঝানোর চেষ্টা করছি। তা তুমি দেখো এক কাজ করতো, তুমি তুমি এক কাজ করো, তুমি বইয়ের ছবিটা দেখো, ভালো করে দেখো বইয়ের ছবিটা, বইয়ের ছবিটা এরকম আছে দেখতে পাচ্ছ তো, দেখো এখানে একটা ইউ শেপের টিউব আছে, এই দেখো এই এই টিউবের ক্রস সেকশনটা ছোটো, এই টিউবের ক্রস সেকশনটা বড়, তাহলে এখানকার ক্রস সেকশনটা ছোটো, এখানকার এরিয়া অফ ক্রস সেকশন কত কত লেখা আছে দেখতে পাচ্ছ, কত লেখা হয়েছে এরিয়া অফ ক্রস সেকশন দেখো, A1 লেখা হয়েছে, কত ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, F1, তাহলে এখানে কত প্রেশার পড়লো, F1/A1, এই প্রেশারটা চারিদিকে ছড়িয়ে পড়বে, তাহলে নানা দিকে ছড়াতে পারে, এই গায়ে এই গায়ে এই গায়ে, দেখো তোমাদের এক্সপেক্টেড যে লাইনটা দেখো লাল কালি দিয়ে দিয়ে দিচ্ছে, এই প্রেশারটা এর মধ্যে দিয়ে গিয়ে কী করবে, এখানে গিয়ে ধাক্কাটা মেরে দেবে, ধাক্কা মারলে কী হবে, মানে এই যে ব্যাপারটা মানে এই যে পিস্টনটা আছে সেই পিস্টনটা কী করবে, উপরে উঠবে, এই পিস্টনটার এরিয়া কত কত দেখো, এই পিস্টনটার এরিয়া কত বলা হয়েছে দেখো, A2 দেখতে পাচ্ছ, তাহলে এখানে যা প্রেশার পড়লো, এইখানে যা প্রেশার তৈরি হলো, এখানে যা প্রেশার দেওয়া হলো, আর এখানে যে প্রেশারটা নিচ থেকে উপর দিকে ধাক্কাটা মারলো, দুটো প্রেশার ইকুয়াল হবে, কেন হবে না, তুমি একটু আগে পাস্কাল ল পড়ে এলে, যে তুমি কোনো একটা জায়গায় যদি লিকুইডের উপর প্রেশার দাও তাহলে সেই প্রেশারটা চারিদিকে ছড়িয়ে পড়বে। তাই যাই হোক, এই ছবিতে তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, এবার এই ছবিটাকে আমি হাইলাইট করছি, তোমাদের এই ছবিটা মাথায় রাখো, তাহলে এইখানে মানে বলতে পারো প্রেশার প্রেশার অন দ্য স্মলার পিস্টন, P1 ইজ ইকুয়াল টু আমাদের কি লিখতে হবে, F1/A1, ব্যাস হয়ে গেল, F1/A1 প্রেশার অন দ্য স্মলার পিস্টন কত হবে, F1/A1, F1/A1। এবার এই এই প্রেশারটা চারিদিকে ছড়িয়ে পড়ছে, ডিরেকশনগুলো দেখতে পাচ্ছ, এবার এটা গিয়ে কী করছে, এখানে গিয়ে একে ধাক্কা মেরে দিচ্ছে, মানে একটা থ্রাস্ট এখানে অ্যাপ্লাই করে দিচ্ছে, তাহলে এখানে এখানে কী লিখতে হবে দেখো, থ্রাস্ট অন দ্য লার্জার পিস্টন, লার্জার পিস্টন, তাহলে এখানে তোমায় কী লিখতে হবে, F2 ইজ ইকুয়াল টু কী লিখবা, F2 ইজ ইকুয়াল কী লিখবা দেখো, P1 ইন্টু কী লিখে দেবা, প্রেশার ইন্টু এরিয়া, P1 ইন্টু A2, কী বললাম বসে আছো, থ্রাস্ট অন দ্য লার্জার পিস্টন, তাহলে কথা হলো F2 থ্রাস্ট, প্রেশার না, আগে আগে তো তুমি পড়েছো প্রেশার কী করে পাওয়া যায়, থার্স্টকে এরিয়া দিয়ে ভাগ করলে পাওয়া যায়, তাহলে দেখো তাহলে কী হবে, প্রেশার ইন্টু এরিয়া, তাহলে P1 প্রেশারটা কার, এই পিস্টনের উপর পড়েছিল, দিয়ে এটা সোজা গিয়ে ধাক্কা মারলো কোথায়, এখানে গিয়ে ধাক্কাটা মারলো, তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, যে এখানে হচ্ছে F1/A1 ইন্টু A2, কোথায় পেলাম দেখো, P1টা আমি কোথা থেকে পেলাম, এ দেখো 1 নম্বর ইকুয়েশন থেকে তুমি পেয়ে গেছো, তাহলে তুমি এখানে বসে গেলে, তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে দেখো, A2/A1 ইন্টু কত হবে, F1, তাহলে F2 ইজ ইকুয়াল টু, তাহলে কত হলো, বুঝতেই পারছ, F2 ইজ ইকুয়াল টু A2/A1 ইন্টু F1, তাহলে দেখো A2 অতি অবশ্যই কি বলার অপেক্ষায় না, A2 গ্রেটার দেন A1, দেয়ার ফোর F2 গ্রেটার দেন কি হবে, F2 গ্রেটার দেন হবে F1, তাহলে এইটা হচ্ছে তোমার 2 নম্বর ইকুয়েশন, তাহলে তুমি বুঝতে পারছো 2 নম্বর ইকুয়েশন থেকে তুমি কী বুঝতে পারছো, যে বড় পিস্টনে যে থ্রাস্টটা তৈরি হলো সেই থ্রাস্টটা ছোট পিস্টনে যতটা থ্রাস্ট পড়েছিল তার কত টাইমস, এ দেখো এত টাইমস, নিশ্চয়ই দেখতে পাচ্ছো তার এত টাইমস, A2/A1, তাহলে এখানে দেখো A2 গ্রেটার দেন A1, তার জন্য কী হয়ে যাবে দেখো,
তাহলে সিন্স এখানে আমরা লিখে দিলাম সিন্স এ টু গ্রেটার দেন এ ওয়ান দ্যাট ফর এ টু গ্রেটার দেন এ ওয়ান। তাহলে কী দাঁড়াচ্ছে দেখো এখানে কী লিখছে দেখো, দ্য প্রিন্সিপাল অফ ইচ হাইড্রোলিক মেশিন ইজ দ্যাট এ স্মল ফোর্স অ্যাপ্লাইড অন এ স্মলার পিস্টন। দেখতে পাচ্ছ এই দেখো স্মলার পিস্টন কী স্মল ফোর্স অ্যাপ্লাই করা হলো, কত ফোর্স অ্যাপ্লাই করা হলো দেখো কী লেখা আছে এফ ওয়ান। তাহলে কী বলছে অ্যাপ্লাইড অন এ স্মলার পিস্টন ইজ ট্রান্সমিটেড টু প্রোডিউস এ লার্জ ফোর্স অন দ্য বিগার পিস্টন। তাহলে দেখো এফ টুটাকে আমরা এফ টুটাকে আমরা কী কী বলবো অতি অবশ্যই জেনে রাখো, এফ টুটা হচ্ছে বিগার পিস্টনে যে ফোর্সটা পড়েছে, আর এফ ওয়ানটা কী হবে বুঝতেই পারছো এফ ওয়ানটা কী হবে এটা হচ্ছে স্মল ফোর্স। তাহলে এফ টুটা কী হলো লার্জ ফোর্স, তাহলে লার্জ ফোর্স পাওয়া যাচ্ছে স্মল ফোর্স অ্যাপ্লাই করে। তাহলে এইটা আর এক রকম প্রিন্সিপাল এখানে বলা যেতে পারে, সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন অফ থ্রাস্ট। এটাকে কী বলে বলে প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন অফ থ্রাস্ট, প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন অফ থ্রাস্ট। আমি এটা লেখার চেষ্টা করছি দেখি, প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন অফ থ্রাস্ট, তার মানে এটা কী হয় বলতো ফোর্স মাল্টিপ্লাইড হয়ে যায়। এই এই প্রিন্সিপালটা যে সমস্ত মেশিনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয় সেই সমস্ত মেশিনকে কী বলা হয় ফোর্স মাল্টিপ্লায়ার। তাহলে তুমি বইয়ের দিকটা ভালো করে নজর করে রাখো, দেখো দ্য প্রিন্সিপাল অফ ইচ হাইড্রোলিক মেশিন ইজ দ্যাট এ স্মল ফোর্স অ্যাপ্লাইড অন এ স্মলার পিস্টন ইজ ট্রান্সমিটেড টু প্রডিউস এ লার্জ ফোর্স অন দ্য বিগার পিস্টন। তার মানে ছোট পিস্টনে তুমি যদি অল্প ফোর্স অ্যাপ্লাই করো, বড় পিস্টনে তুমি তাহলে কী পাবে বড় ফোর্স পেয়ে যাবে। দেখো কী লেখা আছে দেখো, এই যে দাস এ স্মল ফোর্স এফ ওয়ান অ্যাপ্লাইড অন দ্য স্মলার পিস্টন ক্যাপিটাল এ ক্যান বি ইউজ টু প্রোডিউস এ লার্জ ফোর্স এফ টু অন দ্য বিগার পিস্টন বি। দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ এ হাইড্রোলিক মেশিন হুইচ অ্যাক্স অ্যাজ এ কী লেখা আছে দেখো, কী লেখা আছে দেখো হুইচ অ্যাক্স অ্যাজ এ দেখো ফোর্স মাল্টিপ্লায়ার। তাহলে হাইড্রোলিক মেশিনকে ফোর্স মাল্টিপ্লায়ার কেন বলে তখন তুমি এই প্রিন্সিপালটা বলে দেবে, যে ছোটো পিস্টনে আমরা অল্প ফোর্স অ্যাপ্লাই করলে ওই ফোর্সটা যখন বড় পিস্টনে পড়ে তখন ওইটা বিগার ফোর্স হয়ে যায় বড় ফোর্স হয়ে যায়। তার মানে এটাকে এক কথায় কী বলা যেতে পারে প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন অফ থ্রাস্ট। মাথায় দেখো প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন অফ থ্রাস্ট। এইবার দেখো তোমাদের এই যে তোমার হাইড্রোলিক প্রেস, তার তোমার যেভাবে হাইড্রোলিক মেশিনের কতগুলো অ্যাপ্লিকেশান দেখো হাইড্রোলিক প্রেস এটা একটা হবে। আবার দেখো এখানে কী লেখা আছে দেখো, এই যে হাইড্রোলিক জ্যাক, হাইড্রোলিক প্রেসের পর কী লেখা আছে দেখো হাইড্রোলিক জ্যাক বা হাইড্রোলিক লিফট। মাথায় দেখো এগুলো সব হাইড্রোলিক মেশিন, এগুলো সবাই হাইড্রোলিক মেশিন। এ দেখো হাইড্রোলিক ব্রেকস এটাও কিন্তু হাইড্রোলিক মেশিন। তাহলে মনে রাখতে হবে হাইড্রোলিক মেশিন বলতে যা বোঝানো হচ্ছে সেটাও অতি অবশ্যই একটা হাইড্রোলিক ব্রেক ব্রেকস এটা চলবে। আবার দেখো এইটাও তোমাকে বলতে হবে হাইড্রোলিক জ্যাক, এটা তোমাকে বলতে হবে। আর একটা কী দেখো হাইড্রোলিক প্রেস। এই তিনটে জিনিস তিনটের অ্যাপ্লিকেশান বইয়ে লিখে দিয়ে আছে। দেখো হাইড্রোলিক প্রেস, হাইড্রোলিক প্রেসের ডিটেলস মানে ইয়েটা মানে ডিটেলস বর্ণনাটা ডেসক্রিপশানটা ডিটেল ডেসক্রিপশানটা কিচ্ছু দরকার নেই, তুমি খালি ওয়ার্কিং প্রিন্সিপালটা মনে রাখবে। ওয়ার্কিং প্রিন্সিপাল মানেই দেখো লেখা আছে দেখো প্রিন্সিপাল অফ হাইড্রোলিক মেশিন, ব্যাস এইটুকু এইটুকু মনে রাখবে। আর ম্যাথামেটিক্যালি এই যে এই লাইনটা মনে রাখবে, এই কী লেখা আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ এফ ওয়ান বাই এ ওয়ান ইজগুলো এফ টু বাই এ টু, এটা কী করে হলো এ দেখো তোমাকে দেখিয়ে দেওয়া হলো। এটা কী করে হলো প্রেসার অন দ্য স্মলার পিস্টন এফ ওয়ান বাই এ, থ্রাস্ট অন দ্য লার্জার পিস্টন এফ টু ইজ ইকুয়াল টু পি ওয়ান ইনটু এ টু। এই করে দিয়ে তুমি এই লাইনটা পেলে, এই কোয়েশ্চেন নম্বর দুই, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইন, এটা দিয়ে তোমার অনেক কটা অঙ্ক টঙ্ক হবে মাথায় রেখো। এ দেখো হাইড্রোলিক প্রেস, হাইড্রোলিক প্রেসের কতগুলো ইউজ ফর প্রেসিং কটন বেলস অ্যান্ড গুড লাইক কুইলস বুকস এটসেট্রা। এই যে দেখো এই ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ বেল অফ কটন, দেখো তোমাদের ছবি দিয়ে আছে এখানে, যেই এই হ্যান্ডেলের যেই একটা প্রেসার পড়বে ফোর্স দেওয়া হবে প্রেসার পড়বে তাহলে সেটা হাইড্রোলিক প্রেসার প্রিন্সিপাল অনুযায়ী এই পিস্টনটা কী হবে আস্তে আস্তে উপর দিকে উঠতে শুরু করবে। আর এখানে দেখো ফিক্সড বলে লেখা আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তাহলে এইখানে তুমি যাকে দেবে সেইটা কিন্তু আন্ডার প্রেসার চলে আসবে। ফর এক্সট্রাক্টিং দ্য জুইস ফ্রম সুগার কেন মানে আখ থেকে রস বের করার জন্য, সুগার বিট এটসেট্রা, ফর স্কুইজিং অয়েল আউট অফ লিনসিড অ্যান্ড কটন কটন সিডস, ফর মনোগ্রামস অফ গুডস, ফর এনগার্ভিং, ফর এনগার্ভিং মনোগ্রামস অন গুডস মানে কোনো জিনিসের ওপর তুমি যদি কোনো জিনিস মনোগ্রাম কী করতে পারো এনগার্ভ করতে যাও, এনগার্ভ মানে কি এনগার্ভ মানে খোদাই করা, তাহলে তার জন্য তোমার কিন্তু এটা কাজ লাগবে। যাই হোক চারটে ইউজ আছে,
চারটি ইউজের মধ্যে তুমি এক নম্বর ইউজটা খুব ভালো করে বলতে পারো, আর দু নম্বরটা এই যে সুগার কেন, এই যে 1 আর 2, এটা খুব অ্যাপ্লিকেশান আছে। মনে করো বেল অফ কটন যেগুলো আমাদের বিদেশে এক্সপোর্ট করতে হবে, তাদেরকে এই জায়গায় নিয়ে এসে কম্প্রেসড করে ছোট্ট বেল তৈরি করে দেওয়া হয়। তারপরে দেখো হাইড্রোলিক জ্যাক কী লেখেছে, দেখো হাইড্রোলিক জ্যাক ইজ ইউজড ফর লিফটিং হেভি ভেহিকলস সাচ অ্যাজ কার্স, ট্রাক এটসেট্রা। ব্যাস এটুকু মনে রাখলেই হয়, যথেষ্ট, আর দরকার নেই। তারপরেই দেখো এইখানে চলে আসো হাইড্রোলিক ব্রেক, এইটাও দেখো দ্য হাইড্রোলিক ব্রেকস ইউজড ইন কার্স এটসেট্রা আর অলসো বেসড অন কী লেখা, দেখো পাসকালস প্রিন্সিপাল। তাহলে হাইড্রোলিক ব্রেকের প্রিন্সিপাল কী, পাসকালস প্রিন্সিপাল। কেউ যদি বলে হাইড্রোলিক জ্যাকের প্রিন্সিপাল কী, পাসকাল প্রিন্সিপাল। হাইড্রোলিক প্রেসের এক্সাম্পল এই প্রিন্সিপাল কী, পাসকাল প্রিন্সিপাল। তাহলে মূল কথাটা তোমাদের আজকের যে লেসেন, সেই লেসেনে কী থাকলো, কাকে ফার্স্ট পাসকাল লয়ের ইয়েটা ডেসক্রিপশানটা মানে স্টেটমেন্টটা, আর পাসকাল লয়ের অ্যাপ্লিকেশানটা কী হিসাবে কাজ করে, মাল্টিপ্লিকেশান অফ থ্রাস্ট, আর এটাকেই কী বলে প্রিন্সিপাল অফ হাইড্রোলিক মেশিন। প্রিন্সিপাল অফ হাইড্রোলিক মেশিন মানে এই যে F1/A1 = F2/A2, বা আমি এই যে তোমাদের করালাম F2 = A2/A1 × F1। ব্যাস এইটুকু এইটুকু মনে রাখতে পারলেই যথেষ্ট। আর আগের চ্যাপ্টারটা মনে রাখো, আগে পুরোনো কথা পুরোনো স্মরণ করাচ্ছি, দেখো P = H0G, দেখো দাগ দিয়ে আছে, আগেই তোমাদের পড়েছিলাম, এটা মাথায় রেখো। কেন এখন তোমাদেরকে দেখাচ্ছি, কেন দেখাচ্ছি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, দেখাচ্ছি এই কারণেই যে এখানে কী হবে, এখানে আমাদের একটু পরেই আমাদের অঙ্ক করতে হবে। আর দেখো টোটাল প্রেশার ইন এ লিকুইড, দেখতে পাচ্ছ অ্যাটমোস্ফেরিক প্রেশার প্লাস H0G, মানে একটা ডেপথে দেখতে পাচ্ছ এই ডেপথের প্রেশারটা বের করতে গেলে H0G লাগবে, এছাড়াও ওপর থেকে অ্যাটমোস্ফেরিক প্রেশার পড়তে পারে। অ্যাটমোস্ফেরিক প্রেশারকে কী দিয়ে লেখা আছে, দেখো P0, তাহলে টোটাল প্রেশার কত হবে P0 + H0G, P0 + H0G টোটাল প্রেশার, দেখতে পাচ্ছ এই যে টোটাল শব্দটা লাগানো আছে, শুধু প্রেশার ডেপথের জন্য প্রেশার হলে H0G, এই যে প্রেশার ডিউ টু লিকুইড কলাম বা ডেপথ, ডেপথের জন্য। ব্যাস গেলে এটা মনে রাখবে, আর তোমাদের কোনো চিন্তাই নাই, দেখো বার কী বইয়ে যা লেখাছে তাই লিখবে, ATM কী বইয়ে যা লেখে তাই লিখবে, টর কী বইয়ে যা লেখাছে তাই লিখবে, কোনো অসুবিধাই নাই। টর হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশার মাপার ইউনিট, 1 টর = 1 mm of Hg, আর বার হচ্ছে প্রেশার মাপার ইউনিট, 1 bar = 10^5 pascal। ব্যাস এনাফ। 1 ATM কী বলো, 1 ATM = 1.013 × 10^5 pascal, এটুকু বললেই যথেষ্ট। এবার চারের বি চ্যাপ্টার যখন আমরা দেখতে যাবো তখন আমরা কী করে প্রেশার, তাও তোমার একটু আগেই বলো না, দেখো কী বলবো H0G জানো তো, H-এর জায়গায় তোমাকে লিখতে হবে, রোয়ের জায়গায় লিখতে হবে, G-এর জায়গায় লিখতে হবে, ক্যালকুলেশন করলে তোমার চলে আসবে 1.013 × 10^5 pascal। এবার আরও অন্যান্য দেখো ম্যাথামেটিক্স করার জন্য এইটাই লাগবে, আমি দুটো ফর্মুলা তোমাদের দেখালাম, আর এই যে তোমাদের F1/A1 = F2/A2, এটা জানতে পারলেই যথেষ্ট হয়ে যাবে। আর আর কি, আর এরপরে তো আমাদের অঙ্ক দেখতে হবে, অঙ্ক, তাহলে অঙ্ক করানোর জন্য তোমাদের প্রিপারেশান নিতে হবে, অঙ্ক কোন জায়গাটা নিউমেরিক্যালস, দেখো এখান থেকে শুরু হচ্ছে। হোয়াট ফোর্স ইজ অ্যাপ্লাইড অন এ পিস্টন অফ এরিয়া অফ ক্রস সেকশন 2 cm² টু অবটেইন এ ফোর্স 150 N অন দ্য পিস্টন অফ এরিয়া ক্রস সেকশন 12 cm². তুমি দেখো লক্ষ্য করে দেখো এখানে একটা লার্জার পিস্টন আছে 12 cm², আবার একটা ছোট পিস্টন আছে 2 cm², তাহলে কত ফোর্স পড়েছে, দেখো 2 cm² উপরে কত পড়েছে, 150 N। তাহলে তুমি এখন তুমি এই অঙ্কটা করতেই পারো, কোনো অসুবিধা কিছু নেই। তুমি লিখে দাও অ্যাকর্ডিং টু পাসকাল ল, কি হবে F1/A1 = F2/A2। দেখো F1/A1টা কি, স্মলার পিস্টনের ব্যাপার, তাহলে এবার F1 যেমন আছে তাই থাকলো, A1-এর পরিবর্তে কী লিখবো 2 লিখবো, আর F2-র পরিবর্তে কী লিখবো 150 লিখবো, আর A2-র পরিবর্তে 12 লিখবো। তাহলে F1 = কী দাঁড়ালো 150 × 2/12 = 25 N, এটাও 2 cm², এটা 12 cm², তাহলে 12 cm² আর m² করার দরকার নেই। তাহলে দেখো 14 নম্বর অঙ্কটা তোমার রেডি হয়ে গেল, 40 নম্বরটা তাহলে বুঝতে পারছো F1/A1 = F1/2 150 / 12 F1 = 25 N বেরিয়ে গেল। এবার 14-র পরে তুমি দেখো চলে এসো পরের অঙ্কটা, তার আগের অঙ্কটা, 2 cylindrical vessels ফিটেড উইথ পিস্টন A and B অফ এরিয়া অফ ক্রস সেকশন 8 cm² and 320 cm², এই দেখো এই যে স্মলার পিস্টন
লার্জার পিস্টন পেয়ে গেছে রেসপেক্টিভলি, আর জয়েন্ট অ্যাট দেয়ার বটম বাই এ টিউব অ্যান্ড দে আর কমপ্লিটলি ফিল্ড উইথ ওয়াটার ওয়েন এ মাস অফ 4 kg ইজ প্লেসড অন এ পিস্টন এ, মানে এই ছোট পিস্টন যখন দিলে ফাইন দ্য প্রেসার অন পিস্টন এ, পিস্টন এর ওপর কতটা পড়েছে সেটা আমাকে দেখতে হবে। তাহলে তুমি আমাদের কি করবে, তাহলে প্রেসার অন পিস্টন এ, তাহলে দেখো প্রেসার অন পিস্টন এ কি লিখবে, 4/8 ইজিকাল টু কত হলো 0.5 kg এ পার সেন্টিমিটার স্কোয়ার। তারপরে প্রেসার অন পিস্টন বি, তাহলে দেখো প্রেসার অন পিস্টন বি বের করতে গেলে দেখো প্রেসার অন পিস্টন বি দিয়ে দিছে, দেখো দেখো এ দ্য প্রেসার অন পিস্টন বি, তাহলে এফ টু কত বের করতে হবে, তাই তো, তাহলে এফ টু কত বের করতে গেলে আমাদের লিখতে হবে এই যে F1/A1 ইজিকাল টু দেখো F2/A2, এফ ওয়ানের ঘরে 4, A1-এর ঘরে 8, F2-র ঘরে F2, A2-র ঘরে 320, দেয়ারফোর F2 ইজিকাল টু কত হলো 160 kgf। তাহলে এটা বি পিস্টনের ওপর এই ফোর্সটা পড়েছে, তাহলে বি পিস্টনের ওপর প্রেশারটা কত পড়বে, তাহলে প্রেশার কত পড়বে এটা বের করতে গেলে তোমাকে কী করতে হবে 160 কে 320 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হবে তোমার হয়ে যাবে 0.5 kgf/cm². লক্ষ্য করে দেখো আগেও তুমি 0.5 kg/cm² পেলে, এখনও পেলে, তাহলে এই দুটো ইকুয়াল হলো কেন, কেন ইকুয়াল হলো তুমি নিশ্চয়ই বুঝতে পারছো কেন ইকুয়াল হলো, এটা পাস্কেলের জন্য ইকুয়াল হলো, কারণ পাস্কেল তো তাই শিখিয়ে দিয়েছে যে কোনো একটা কনফাইন্ড লিকুইডের কোনো একটা জায়গায় যতটা প্রেশার পড়ে, ধরে রাখো এই প্রেশারটা পড়েছে kgf 0.5 kgf/cm², এই প্রেশারটাই এই বড় পিস্টনে চলে আসবে, অসুবিধা কিছু নেই। আর থ্রাস্ট অন বি, দেখো কত থ্রাস্ট পড়েছে দেখো অলরেডি তুমি বার করে দিয়েছো 160, তাহলে ব্যাস 13 নম্বর অঙ্কটা শেষ। এবার তুমি 12 নম্বর অঙ্কটার দিকে তাকাও, এ ফোর্স অফ 50 kgf ইজ অ্যাপ্লাইড টু দ্য স্মলার পিস্টন অফ এ হাইড্রোলিক মেশিন নেগলেক্টিং ফ্রিকশন, ফাইন্ড দ্য ফোর্স এক্সার্টেড অন দ্য লার্জ পিস্টন ইফ দ্য ডায়ামিটার্স অফ দ্য পিস্টন আর 5 cm অ্যান্ড 25 cm রেসপেক্টিভলি। কোনো ব্যাপারই না, তুমি আবার সেই 12 নম্বর অঙ্কটা করার জন্য আবার সেই ফর্মুলা তুমি লেখো F1/A1 ইজ ইকুয়াল টু দেখো F2/A2। এবার F1-এর ঘরে তুমি কি লিখবে 50 লিখে দাও, আর এটা হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন, তাহলে ডায়ামিটার বলে দিয়েছে, তাহলে কী হবে π/5/2 এর হোল স্কোয়ার। আর F2 মানে কত ওটা তোমাকে বের করতে হবে, আর A2 যায় কি লিখতে হবে π/25/2 এর হোল স্কোয়ার, এটা তুমি ক্যালকুলেশন করো তাহলে বুঝতে পারবে কী হবে, বসে দেখো পাই পাই চলে গেল, আবার উপরে থাকবে 50 আর নিচে এই দেখো এই কত হবে 25 ×25 / কত হয়ে যাবে 4, আর এখানে কত হবে F2 এখানে হবে 6×5/4, তাহলে সঙ্গে সঙ্গে কী হয়ে যাবে বুঝতেই পারছো F2-র ভ্যালু হয়ে যাবে 1250 kgf। দেখো 4 কাটবে, দেখো 25 আর 25 কত হয়ে যাবে 25, তাহলে 50 × 25 গুণ করলে কত হয় বুঝতেই পারছো 1250 kgf, তাহলে 12 শেষ। এবার 12-র পরে তুমি চলে আসতে পারো কোথায়, 12-র পরে তুমি পেছন দিকে চলে আসো 11-তে চলে আসো, দেখো 11 নম্বর অঙ্কটা কী বলেছে, দ্য ডায়ামিটার অফ দ্য নেক অ্যান্ড বটম অফ এ বটল আর 2 cm অ্যান্ড 10 cm রেসপেক্টিভলি, ডায়ামিটার বলে দিয়েছে, বটল কেমন দেখতে নিচ্ছি জানো, বটলের মুখটা কেমন হয় সরু, তাহলে তুমি যদি 11-র এই এটা অঙ্কটা করতে যাও তাহলে একটা বটলের ছবি তো এইরকমই হয়, এরকম বটল, তাহলে এই সমস্ত জায়গাকার ডায়ামিটারটা কত বলেছে নিশ্চয়ই বুঝতে পারছো কত বলেছে, দেখো ডায়ামিটার কত বলেছে বটল 2 cm আর এটা কত 10 cm, তাহলে এখানকার ডায়ামিটারটা হচ্ছে 10 cm 2 cm, দেখো এটা হচ্ছে 2 cm আর এখানকার ডায়ামিটারটা কত বলছে বলছে 10 cm, ব্যাস এটুকু হয়ে গেল 10 cm। দ্য বটল ইজ কমপ্লিটলি ফিল্ড উইথ অয়েল ইফ দ্য কর্ক ইন দ্য নেক ইজ প্রেসড ইন উইথ এ ফোর্স কত 1.2 kgf, তাহলে এইখানে এইখানে কত ফোর্স পড়েছে, এইখানে কত ফোর্স পড়েছে 1.2 kgf, এই প্রশ্নগুলো দেখতে পাচ্ছ দেখো 1.2 kgf, হোয়াট ফোর্স ইজ এক্সার্টেড অন দ্য বটম, তাহলে এই বটমের উপর কত ফোর্স পড়বে, তা তুমি এখানকার
ক্রস সেকশন ফোর্স এগুলোকে সব এফ ওয়ান আর এ ওয়ান ভাবো, আর এখানে কত ভাববো তুমি এফ টু আর এ টু ভেবে লাও, তাহলে তুমি ফর্মুলা তুমি এক চান্সই ফর্মুলা লিখে দিতে পারবা। তাহলে কী লিখবা, এফ ওয়ান বাই এ ওয়ান ইজ ইকাল টু এফ টু বাই এ টু, তাহলে কী দাঁড়াচ্ছে, এফ ওয়ানের জায়গায় কত লিখবা 1.2, এ ওয়ানের জায়গায় কী লিখবা পাই 2/2 এর হোল স্কোয়ার, এফ টু জায়গায় কত লিখবা বের করতে হবে পাই 10/2 এর হোল স্কোয়ার, লিখে দিলা। তাহলে এফ টুর ভ্যালুটা কী জানিয়ে গেল 1.2 × 25 কত পাওয়া গেল 30 kg এফ, ব্যাস হয়ে গেল। আর বি এর অঙ্কটা কী বলছে দেখো, নেম দ্য ল অথবা প্রিন্সিপাল, ল বললে পাস্কাল ল বলে দেবা, আর প্রিন্সিপাল বললে মাল্টিপ্লিকেশন অফ থ্রাস্ট, আর না হলে তুমি বলবা যে প্রিন্সিপাল অফ হাইড্রোলিক মেশিন, দরকার মাল্টিপ্লিকেশন অফ থ্রাস্ট বললেও চলবে, আর না হলে পাস্কাল ল বলে দেবা, ব্যাস হয়ে গেল, 11 শেষ। এবার তুমি দেখো চলে আসছে 10, দ্য এরিয়া অফ পিস্টন ইন এ হাইড্রোলিক মেশিন আর 5 cm² 625 cm², হোয়াট ফোর্স অন দ্য স্মলার পিস্টন উইল সাপোর্ট এ লোড 1250 N অন দ্য লার্জার পিস্টন, কিচ্ছু বলার নাই, নর্মাল অঙ্ক হয়ে যাবে, এই অঙ্ক তুমি বারবার করছো, তাও তুমি আর একবার দেখো 10 নম্বর অঙ্কটা, এফ ওয়ান বাই এ ওয়ান ইজ ইকুয়াল টু তোমার হবে দেখো এফ টু বাই এ টু, তাহলে এফ ওয়ানের ঘরে তুমি লিখে দাও এফ ওয়ান, এখানে এ ওয়ানের ঘরে 5 লেখো, এখানে 1250 লেখো, এখানে 625 লেখো, এফ ওয়ানের ভ্যালুটা বেরিয়ে যাবে কত 10 N, আর অ্যাজামশান বোধ হয় চেয়েছে এখানে দেখো 10 অ্যাজামশান আছে, দ্য লার্জার পিস্টন, সে স্টেট এনি অ্যাজামশান হুইচ ইউ মেক ইন ইয়োর ক্যালকুলেশন, তো বুঝতেই পারছো যে যখন আমরা পড়েছি পিস্টন দুটো কথা এখানে যা কী লিখে দেবে, পাস্কেল ল ইজ অ্যাপ্লিকেবল ইন আইডিয়াল কেস, দ্যাট ইজ নো ডিসিপেশন অফ এনার্জি, মানে দ্যাট ইজ নো ডিসিপেশন অফ এনার্জি মানে কোনো রকম ফ্রিকশন নেই, ফ্রিকশনাল ফোর্সের এগেনস্টে ওয়ার্ক ডান করলে এনার্জি খরচ হয় সেই ব্যাপারটা এখানে আর নেই। এবার দেখো তুমি 9 নম্বরে চলে আসো, 9 নম্বরে দেখতে পাচ্ছ 9 নম্বর অঙ্কটা, এ দেখো হোয়াট শুড বি দ্য রেশিও অফ এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য মাস্টার সিলিন্ডার অ্যান্ড হোয়াইল সিলিন্ডার অফ এ হাইড্রোলিক ব্রেক সো দ্যাট দ্য ফোর্স 15 N ক্যান বি অবটেন, তাহলে কত ফোর্স পাওয়া যাবে 15 N পাওয়া যাবে, তাহলে এইটাই লার্জার পিস্টন, লার্জার অ্যাট ইচ ব্রেক শু বাই এক্সার্টিং কত 0.5 N, তুমি আর কোনো চিন্তার ব্যাপার নাই, নর্মাল অঙ্ক করে দাও, এটা তোমার অঙ্কটা হবে তোমার 9 নম্বর অঙ্কটা, এফ ওয়ান বাই এ ওয়ান ইজ ইকাল টু এফ টু বাই এ টু, তাহলে তুমি এফ ওয়ানের ঘরে লিখে দাও 0.5, এ ওয়ান তোমাকে বের করতে হবে, আর এখানে এফ টুর ঘরে দেখো 15 লিখে দাও, এখানে এ টু লিখে দাও, তাহলে দেখো এ ওয়ান বাই এ টু ইজ ইকাল টু কত হচ্ছে দেখো 0.5/15 ইজ ইকাল টু 1:30, চলে গেল 9 শেষ। এবার তুমি এক কাজ করো 3-4 নম্বর অঙ্কটা তুমি একটু দেখতে পারো, 2-3-4 অঙ্ক দেখতে পারো, দেখো 2 নম্বর অঙ্কটা কী করেছে দেখো, এ ব্লক অফ আয়রন অফ মাস 7.5 kg অ্যান্ড এ এন্ড অফ ডাইমেনশন 12 cm 8 cm 10 cm ইজ কেপ্ট অন এ টেবিল টপ অন ইটস বেস সাইড কত 12 × 8 cm ক্যালকুলেট দ্য থ্রাস্ট, প্রথমে থ্রাস্ট বের করতে বলেছে, তারপরে কী বার করতে বলেছে দেখো প্রেশার এক্সার্টেড অন দ্য টেবিল টপ, আর এখানে 1 kg এফ মানে কত নিউটন লিখতে বলেছে দেখো 10 N লিখতে বলেছে, তাহলে দেখো তোমার এখানে তুমি যদি অঙ্ক করতে চাও তাহলে 2 নম্বরে তুমি কী লিখবে 1 kg ইজ ইকুয়াল টু কত লিখবে 10 N, তাহলে 7.5 kg এফ ইজ ইকুয়াল টু কত লিখবে 7.5 × 10 N, তারপরে 75 N, তার মানে কী হলো মানে থ্রাস্ট কী হবে থ্রাস্ট, তাহলে থ্রাস্টটা তোমায় বিল্ড করতে হবে কি ওয়েট অফ দ্য আয়রন ব্লক, ওয়েট অফ দ্য আয়রন ব্লক, তাহলে ওয়েট অফ দ্য আয়রন ব্লক কারণ তুমি একটু বের করছো কত 75 N, আর প্রেশার কী হবে প্রেশার মানে কি তুমি জানো থ্রাস্ট বাই এরিয়াকে প্রেশার বলে, তাহলে থ্রাস্ট কত 75 N তুমি পেয়ে গেছো, আর এখানকার বেস কত করতে বলেছে দেখো 2 নম্বর অঙ্ক 12 cm 8 cm, তাহলে তুমি এখানে কী লিখবে 12/100 × 8/100, ব্যাস
এটা ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবে, তুমি এটা পাবে যে 75 ইন্টু 100 ইন্টু 100 ডিভাইড বাই 12 ইন্টু 8। এটা প্রপার ক্যালকুলেশন তুমি যদি করো তাহলে এরকম পেয়ে যাবে 0.78125 ইন্টু 10^4, তার মানে গুণ করলে হচ্ছে 7812.5 পিএ। পিএ মানে পাস্কাল, নিউটন পার মিটার স্কোয়ার। এই যে উপরে এটা নিউটন বসলো আর এটা মিটার স্কোয়ার বসলো, বুঝতেই পারছো নিউটনকে মিটার স্কোয়ার দিয়ে ভাগ করলে কি পাস্কাল হয়ে গেল। তাহলে তোমার 2 নম্বর অঙ্ক শেষ। এবার তুমি 3 নম্বর অঙ্ক দেখো, 3 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, এ ভেসেল কন্টেন্স ওয়াটার আপ টু এ হাইট অফ 1.5 মিটার, টেকিং দ্য ডেন্সিটি অফ ওয়াটার 10^3 কেজি পার মিটার কিউব, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অ্যান্ড এরিয়া অফ বেস অফ দ্য ভেসেল 100 সেন্টিমিটার স্কোয়ার, ক্যালকুলেট দ্য প্রেশার দ্য থ্রাস্ট অ্যাট দ্য বেস অফ দ্য ভেসেল। কিছুই করার নাই, দেখো এটা প্লেন অঙ্ক, তুমি প্রেশার লিখে দাও, প্রেশার, প্রেশার ইজিগুলো তুমি কী লিখবে বলো, এইচ লিখবে, রো লিখবে, জি লিখবে, এইচ মানে হাইট 1.5 ইন্টু 1.5, রোয়ের ভ্যালু হচ্ছে 10^3 আর জিয়ের ভ্যালু হচ্ছে 9.8। ক্যালকুলেশান করতে হবে, ক্যালকুলেশান করে তোমার আসছে 1.47 ইন্টু 10^3, তার মানে পাওয়া যাচ্ছে তোমার 1.47 ইন্টু 10^4 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে থ্রাস্ট কত হবে তোমায় এবার থ্রাস্ট বের করতে হবে, থ্রাস্ট কত হবে 1.47 ইন্টু 10^4, তাহলে কত হবে ইন্টু 100 ইন্টু 1/100 ইন্টু 1/100, এসব ক্যালকুলেশান করলে 1.47 নিউটন তোমার চলে আসবে। দেখতে পাচ্ছ 3 নম্বর অঙ্কটা দেখেছ, এই যে অ্যান এরিয়া অফ বেস ভেসেল কত, 100 সেন্টিমিটার স্কোয়ার, 100 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ব্যাস এইভাবে তুমি চেঞ্জ করে দেওয়া হয়েছে, তাহলে তোমার 1.47 নিউটন এটাও তোমার বেরিয়ে গেল। তাহলে তুমি মোটামুটি ইউটিউবের অঙ্কটা তুমি দেখতে পারো, ইউটিউবের অঙ্কটা দেখো, 7 নম্বর অঙ্কটা আমি বলছি, 7 নম্বর অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, 7 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। কী বলছে দেখো, দেখো এ সিম্পল ইউটিউব কন্টেন্টস মার্কারি টু দ্য সেম লেভেল অফ বোথ অফ ইটস আর্ম ইফ ওয়াটার ইজ পোর টু এ হাইট অফ 13.6 সেন্টিমিটার ইন ওয়ান আর্ম, হাউ মাচ উইল দ্য রাইজ ইন মার্কারি লেভেল টু দ্য আদার আর্ম। তাহলে প্রথমে তুমি একটা ইউটিউবের কথা চিন্তা করো, এটা 7 নম্বর অঙ্ক, এখানে আগে মনে করো এই লেভেল আর এই এতদূর পর্যন্ত কি ছিল, এই মার্কারি ছিল, দেখতে পাচ্ছ মার্কারি ছিল। এরপরে এরপরে কি করতে বলেছে, 7 নম্বর আর একবার দেখো, মার্কারি ছিল ইফ ওয়াটার ইজ পোর টু এ হাইট অফ 13.6 সেন্টিমিটার ইন ওয়ান আর্ম, হাউ মাচ উইল বি দ্য রাইজ ইন মার্কারি ইন লেভেল ইন দ্য আদার আর্ম। তা দেখো এইখানে তুমি মনে করো জল ঢাললে, জল, এবার জলটার কালারটা আমি হয়তো এরম করে দেখাচ্ছি, এই যে এতটা জল ঢাললে, তাহলে এতটা যদি জল ঢালো, এই যে এতটা জল তোমার চলে এসছে, তাহলে এখানকার মার্কারিটা কীভাবে ডিসপ্লেসড হবে, ডিসপ্লেসড হয়ে কী দেখো, আগে এত মতো হাইট ছিল, তারপর মনে করো এতটা হাইট উঠে গেল, এই যে এতটা হাইট উঠলো, তাহলে এতটা হাইট মার্কারি উঠেছে এইটুকু জায়গা, দেখো। তাহলে তোমায় করতে হবে কি, প্রেশার ডি টু, এবার কতটা হাইট উঠেছে সেটা আমার জানা নাই, তুমি তাহলে এক কাজ করতে পারো, এক্স হাইট উঠেছে, 1 সেন্টিমিটার ভেবে নাও। তাহলে এখানে জল আছে, তাহলে জলের হাইট কতটা আছে, জলের হাইট 13.6 সেন্টিমিটার আছে, দেখতে পাচ্ছ জলের হাইট আছে 13.6 সেন্টিমিটার, নিশ্চয়ই বুঝতে হচ্ছে জলের হাইট 13.6 সেন্টিমিটার। তাহলে তুমি এখানে লিখে দাও প্রেশার ডিউ টু ওয়ার্ক ওয়াটার কলাম, প্রেশার ডিউ টু ওয়াটার কলাম কত হবে 13.6, আর জলের ডেন্সিটি সিজিএসএ কত হবে 1 গ্রাম পার সিসি, তাহলে 1 ইন্টু কত লিখবো, জি, তাহলে সিজিএসএ কাজ করলাম 9 পার সেন্টিমিটার স্কোয়ার, ব্যাস হয়ে গেল। তারপরে প্রেশার ডিউ টু মার্কারি কলাম কত হবে, কতটা হাইট উঠেছে জানা নাই, এক্স, মার্কারির ডেন্সিটি কত 13.6 গ্রাম পার সিসি, তার মনে রাখবে জলের ডেন্সিটি এখানে কত হয়েছে, রো ওয়াটার ইজিকাল টু কত, 1 গ্রাম পার সিসি, বুঝতে পারছো
আর রো এইচজি এটা হচ্ছে 13.6 গ্রাম পার সিসি, এই লিখে দেওয়া হলো। এবার অ্যাকর্ডিং টু পাস্কেল ল, এই এইটা আর এইটা কী হবে, তুমি এই সাইডে যতটা প্রেশার দিবা ততটা প্রেশার এখানে গিয়ে ধাক্কা মারবে, তাহলে কী হবে, অ্যাকর্ডিং টু পাস্কেল ল, অ্যাকর্ডিং টু পাস্কেল ল, ল কি লিখে দেবে, এক্স ইন্টু 13.6 ইন্টু জি ইজ ইকুয়াল টু 13.6 ইন্টু 1 ইন্টু জি, তার মানে এক্স এর ভ্যালু কত হলো, সরি এক হয়ে যাবে এক, দেখো 13.6 কাটবে, জি জি কাটবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হলো 1 সেন্টিমিটার, তাহলে এই 1 সেন্টিমিটার হাইটটা কত হয়ে যাবে 1 সেন্টিমিটার। এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, 7 নম্বর অঙ্কটা তোমাদের ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো অঙ্ক এটা, ঠিক আছে। এবার 6 নম্বর অঙ্কটার দিকে দেখো, 6 নম্বর, দ্য প্রেশার অফ ওয়াটার অন দ্য গ্রাউন্ড ফ্লোর ইজ কত, 40,000 পিএ, আর ফার্স্ট ফ্লোরে কত হচ্ছে 10,000 পিএ, ফাইন্ড দ্য হাইট অফ দ্য ফার্স্ট ফ্লোর, তাহলে ফার্স্ট ফ্লোরটা কত হাইটে আছে, তাহলে প্রেশারের ডিফারেন্সটাই কত হবে, প্রেশারের ডিফারেন্সটা দেখো 40,000 থেকে 10,000 বাদ যাবে, তাহলে এটা 6 নম্বর অঙ্কটা কী হয়ে যাবে, তাহলে তুমি লিখো 40,000 থেকে 10,000 বাদ যাবে, তাহলে প্রেশারটাকে কী করে এক্সপ্রেস করা হয়, জলের প্রেশার, তাহলে এইচ ইন্টু জলের ডেন্সিটি 1000 কেজি পার মিটার কিউব ইন্টু জি, তাহলে এই অঙ্কটাতে জি এর ভ্যালু কী লিখতে বলেছে দেখতে পাচ্ছ, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে যাই হোক তুমি তাই লিখবে, তাহলে এখানে কত হলো 30 এর পরে 3টে 0, আর এখানে কত লিখলে 1000 ইন্টু জি, জি মানে কত 10, তাহলে কত হলো 3 মিটার, তাহলে হাইটটা কত হলো 3 মিটার, এই যে প্রেশারের ডিফারেন্স দেখতে পাচ্ছ, 40,000 - 10,000, 40,000 কোথায়, দ্য প্রেশার অফ ওয়াটার অন দ্য গ্রাউন্ড ফ্লোর ইজ হচ্ছে 40,000, আর ফার্স্ট ফ্লোর মানে উপরে উঠে যদি যায় তাহলে 10,000 পিএ, তাহলে যত উপরে উঠবে প্রেশারটা কমবে, তাহলে সেই দিক দিয়ে কতটা প্রেশার কমেছে, 40,000 থেকে 10,000 বাদ যাবে, 30,000 প্রেশার হয়ে গেছে, তাহলে 30,000 প্রেশার হলে কী হবে, ওইটা কিসের জন্য হলো, হাইটের ডিফারেন্সের জন্য হলো, কতটা হাইট ডিফারেন্স আমার জানা নাই, তার জন্য এই ইকুয়েশনটা লিখলাম, এইচ ইন্টু 1000 ইন্টু জি ইজ ইকুয়াল টু 40,000 - 10,000, তাহলে কত হলো 3 মিটার। এবার আমি তোমাদের এটাই বলবো যে বাদবাকি অঙ্কগুলো অত্যন্ত সহজ, সেই বাদবাকি অঙ্কগুলো তোমাদেরকে করতে হবে, এর বাইরে দেখো কয়েকটা অঙ্ক আমি বই থেকে দাগিয়ে দিচ্ছি, ভালো করে লক্ষ্য করে দেখো, এই দেখো এই অঙ্কটা দেখো, এটা বই দাগাচ্ছি, বুঝতে পারছো, 3 নম্বর অঙ্কটা মাথায় রেখো, 3 নম্বর অঙ্কটা তোমাদের বই থেকে তোলা আছে, 4 নম্বর অঙ্কটা, 3 আর 4 নিশ্চয়ই দেখতে পাচ্ছ, 3 আর 4, আর এ দেখো 2 ইম্পর্টেন্ট, আর একটা অঙ্ক তোমাদের দেখতে বলছি 5, দ্যাট ইজ 2 3 4 5, গোড়াটা পেয়ে গেলে 2 3 4 5, এটা দেখে নিলে, আর একটা অঙ্ক তোমাদের দেখতে বলছি, এটাও কিন্তু তোমাদের ভালো অঙ্ক, সেটা এখানে চলে এখানে আছে, আচ্ছা আর এগুলো খুব একটা প্রবলেম কিছু নেই, 2 3 4 5, আচ্ছা তুমি এইটা দেখো 11 নম্বর অঙ্কটা দেখে নিও, ঠিক আছে, আর ইউটিউবের অঙ্ক 8 নম্বরের ইউটিউবের অঙ্কটা দেখতে পাচ্ছ, তোমার বই থেকেই দেখালাম কিন্তু, ভালো করে লক্ষ্য দেখো, কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 11 সব তার পড়ে যাচ্ছে, 5 4 3 2, ব্যাস 2 3 4 5, তাহলে বইয়ে আছে কটা অঙ্ক, বইয়ে আছে 14টা অঙ্ক, আর তার সঙ্গে 5টা অঙ্ক তোমার যেটা এক্সাম্পলে করে দেওয়া আছে সেটা তোমার দেখতে হবে।